আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এখানে তেজপাতা সংরক্ষণ করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে অনেক তেজপাতা আছে যে অর্ধেকটা নষ্ট, সেই জন্য আমি তেজপাতাগুলা এভাবে কেটে কেটে সংরক্ষণ করে রাখব। আর যেহেতু সামনে কুরবানির ঈদ, তাই আমরা কাজটা একটু কিন্তু এগিয়ে রাখতে পারি। আর আমার ঘরে যেহেতু আমার একাই কাজ করতে হয়, সেই জন্য আমি কাজগুলা কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর উপকারে আসবে। এরকমভাবে যদি আমরা যে ছিঁড়া থাকে বা অর্ধেকটা নষ্ট থাকে, এই তেজপাতাগুলো কিন্তু এইভাবে আমরা কেটে কেটে রেখে দিতে পারি। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো সবগুলাই নষ্ট, যতটুকু নেওয়া যায় আমি নিয়েছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।